আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সেন্ট মার্টিন গামী মালবাহী ট্রলার চলাচল নিয়ে অচল অবস্থা কেটেছে কিনা, আর দ্বীপবাসীর খাদ্য সংকট কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? হ্যাঁ, আজকে কক্সবাজার জেলা প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাকে ঠিক কিছুক্ষণ আগেই কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন যেটি বলছেন যে আগামীকাল বিশেষ ব্যবস্থায় কক্সবাজারের BIWTA ঘাট থেকে দুটি নৌযানে করে সেন্ট মার্টিন যারা রয়েছেন তাদের জন্য খাবার পাঠানো হচ্ছে, এবং জরুরি অবস্থায় টেকনাফের যে শাহাপুরীর দ্বীপ রয়েছে সেই শাহাপুরীর দ্বীপের গোলারচর ঘাট দিয়ে সেখানে জরুরি অবস্থায় যাত্রী পারাপার করা হবে। এবং ইয়ামিন হোসেন যেটি বলছেন যে তারা সর্বসাধারণ এবং সকলকেই অনুরোধ করেছেন নাফনথ পরিহার করার জন্য, এবং সেই সাথে তারা উচ্চ পর্যায়ে কথা বলেছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে উপাস থেকে গোলাগুলি করা হচ্ছে সেই বিষয়ে যেন মিয়ানমারকে অবহিত করা হয়। এখানে একটি কথা জানিয়ে রাখা জরুরি, সেটি হচ্ছে মিয়ানমারের যেই অংশ থেকে অর্থাৎ নাফ নদীর ওপার থেকে যে গোলাগুলি করা হচ্ছে সেই অংশটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মির দখলে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে মিয়ানমারের যে সরকারি বাহিনী, সেই সরকারি বাহিনীর পক্ষ থেকে গোলাগুলি কিন্তু করা হচ্ছে না। তো সেন্ট মার্টিনে যে 10,000 মানুষ রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় যে খাবার পাঠানো হচ্ছে আগামীকাল থেকে, সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব।